আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সুপ্রিয় শ্রোতৃবৃন্দ, আজকে আমি আপনাদেরকে যে আমলের কথাটা জানাবো সেটা হলো ছারপোকা থেকে রক্ষা পাওয়ার আমল কি রয়েছে। ছারপোকা আমাদের ঘরে হয়, বিভিন্ন ফসলের মধ্যে হয়, ফসলগুলো খেয়ে ফেলে। তো কৃষক ভাইরা অথবা ঘরের মধ্যে যারা থাকেন, ধনী গরিব কাউকে মানে না এই ছারপোকা। এটা থেকে আপনি পবিত্র কোরআন থেকে কোন আমলের মাধ্যমে রক্ষা পাবেন সেই পরীক্ষিত আমলটি আপনি আপনাদেরকে এই ভিডিওতে জানাবো। এই বিষয়ে সম্পূর্ণ জ্ঞান লাভ করতে ধৈর্য ধরে আমাদের আলোচনা শেষ পর্যন্ত শুনতে থাকবেন এবং আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো বন্ধুগণ, আমি আপনাদেরকে পরীক্ষিত কোরআনে যে আমলের কথাটা বলবো সেই আমলটা হলো আল্লাহ তাআলার পবিত্র কোরআনের মধ্যেও রয়েছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহি হাদিসগুলোর মধ্যেও রয়েছে। এটা কোন সময় পড়তে হবে, কিভাবে পড়তে হবে আমি আমলটি বলার পর তারপর বলে দিচ্ছি। সেটা আমরা অনেকেই জানি হয়তো বা, সেটার উচ্চারণ আমি নিচের ডিসক্রিপশন বক্সের মধ্যে বাংলা উচ্চারণ সহ লিখে দিব। সেটা হলো লা হাউলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়িল আযীম। আবারও বলছি, লা হাউলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়িল আযীম। আবারও বলছি, লা হাউলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়িল আযীম। যদি ঘরের মধ্যে আপনার ছারপোকা থেকে থাকে তাহলে আপনি এই দোয়াটা 11 বার পাঠ করবেন যতদিন ছারপোকা না যায়। কতদিন করতে হবে আমলটা নির্ধারিত নেই, শুধু বলা আছে কিতাবের মধ্যে আমলটা করতে হবে এই উপায়ে। তো যতদিন ছারপোকা না যায় সেই অনুযায়ী আমরা আমলটা করতে পারি, যেহেতু তবে শর্ত হলো আল্লাহর উপর বিশ্বাস রাখতে হবে। কেননা বুজুর্গণের দিন আগে কিন্তু এগুলো অনেক এত ওষুধ ছিল না, তারা এই আমলগুলোর মাধ্যমে চিকিৎসা নিতেন। যাদের আল্লাহর উপর বেশি ভরসা আছে তারাই অবশ্যই একমাত্র করার মাধ্যমে প্রতিফল পাবে। তো এই আমলটা আপনাকে কখন করতে হবে, যদি আপনার ঘরের মধ্যে ছারপোকা হয়ে থাকে 11 বার পাঠ করে আপনি হাতের মধ্যে ভাবে 3 বার তালি বাজাবেন জোরে জোরে, 11 বার পড়বেন এবং 3 বার তালি বাজাবেন। এই তালির আওয়াজটা যতটুকু দূরে যাবে সেই দূরে যাওয়ার মানে যতটুকু দূরে যাবে ওই দূরে যাওয়ার স্থান মধ্যে যদি কোনো ছারপোকা থাকে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে এগুলো মারা যাবে। এবার আসুন, যদি আপনার ফসলের মাঠের মধ্যে হয়ে থাকে, অনেকের ফসলের মাঠ অনেক বড়, তো কিভাবে সে করবে? তো তার ক্ষেত যদি অনেকগুলো হয়ে থাকে, এখানে একটু এখানে একটু, তাহলে প্রত্যেক ক্ষেতের কাছে কাছে গিয়ে করতে হবে। কিন্তু একসাথে অনেক ক্ষেত যদি তার হয়ে থাকে তাহলে একবার আমলটা করলেই হবে। তবে প্রত্যেকটা ক্ষেতের মধ্যে আলাদা আলাদা ভাবে 4 বার আমলটা করতে হবে। প্রথমে আপনি যাবেন আপনার ক্ষেতের ডান পাশে গিয়ে ঠিক এই দোয়াটাই লা হাউলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়িল আযীম 11 বার পাঠ করবেন, হাতের মধ্যে 3 বার তালি বাজাবেন। আওয়াজটা কতটুকু দূরে গেল এটা শর্ত নয়, ক্ষেত যদি বড় হয়ে থাকে তো ডান পাশে যাবেন। অর্থাৎ 4টা দিক রয়েছে, 4টা দিকের মধ্যে প্রথমে আপনার উত্তরে যাবেন, তারপর দক্ষিণে যাবেন, তারপর পূবে যাবেন, তারপর পশ্চিমে যাবেন, অথবা দিক আপনি আপনার যেদিকে সুবিধা হয় ওদিকে যেতে পারেন, কোনো সমস্যা নেই। আমি আমার সিস্টেম অনুযায়ী বললাম, মানে সুবিধা মতো আমি উত্তর দিক আপনাদেরকে বোঝানোর জন্য বলেছি। তবে আপনার যেদিক সুবিধা ওই দিক অনুযায়ী এবং এই সিস্টেম অনুযায়ী আপনি আমলটা করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে। আপনার ঘরের মধ্যে অথবা ফসলের মধ্যে ছারপোকা হলে অথবা কোনো পোকামাকড় হলে এগুলো একেবারেই ধ্বংস হয়ে যাবে ইনশাআল্লাহ। এমনই কোরআন এবং হাদিস থেকে আপনার আলোচনা পেতে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সকলের মঙ্গল কামনা করে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।